মানুষের শক্তি। তাই বন্ধু আজকে আবারও বলছি, শান্ত থাকুন। হ্যাঁ, আমরা শেষ পর্যন্ত শান্তি বজায় রাখার চেষ্টা করব এবং সরকারের কাছে এই সভা থেকে আমরা আবারও আহ্বান করছি যে যেভাবে পঞ্চায়েত চলছে এই ভাঙড়ের এই পরের হাত দু নম্বরে আবার অশান্তি এবং বিশৃঙ্খলা যেন না হয় সেই ব্যাপারটা সরকার যেন দেখে। আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত স্তরে আমাদের বক্তব্য জানিয়েছি যে যাতে এখানে অশান্তি এবং বিশৃঙ্খলার নতুন বাতাবরণ তৈরি না হয়, পঞ্চায়েত যাতে সুষ্ঠুভাবে চলে। আমরা আশা করছি সরকার এই বিষয়টাকে নির্দিষ্ট গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবেন এবং জয় আমাদের হবে এই কথা বলে সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা ঘোষণা রাখছি, সেটা হচ্ছে যে আমরা 23 তারিখে আবার আমরা জেনারেল বডির যে মিটিং সেটা মিথ্যেপাড়ায় আমরা করব। এখান থেকেই আমরা সেই ঘোষণা করছি, 23 তারিখ সন্ধ্যেবেলা আপনারা সবাই মিথ্যেপাড়ায় আসবেন। সেখানে আমরা এই সমস্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে তার পর্যালোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। ভোল্টের উপরে যে তার লাইন সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত দিয়েই যাক না কেন, ভাঙড়ের আন্দোলন যে চুক্তি করেছে তার ফলে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে কৃষকদের ক্ষতিপূরণ না দিয়ে কোন জায়গা থেকে হাই ভোল্টেজ লাইন নিয়ে যাওয়া যাবে না। এবং এটা যে গাইডলাইন সরকারের ছিল সেটাকে